আক্রাক সাল হরনি ঝারবার তাহাই জরাব বেলাবর লোকনাথ চমহনি ও সাত আটজন কেচুয়া কেফেক নজাক বর কবুক মানি বাই তানে বথারানি নাইখা বেলাবর কাঞ্চননগরনি শুভঙ্কর সাহা ন বিশ বছর উমরনি শুভঙ্কর সাহা ব বাইক বাই ফাইটমনি জরাও লামা কাসুই বোজাকমানি কক্তমা পৈলা বন সাকডুখু মানজাক জরাব টিএমসি মেডিকেল কলেজ লাং থাকে আর নি সাকনাই রক তেব কাহাম সাকনাইনি বাকি আগরতলার জিবি সাকনাই যাব সেই রহর তাবুক জিবি সাকনাই যাব থিটি থিটি হালগ বরতিংজাক শুভঙ্কর সাহা আবরতি খড়গদক নিবুমগৈ আমতলি থানাও কেস রাজাখা নুখুনি বখাক্তৈ আর বিশিঙ্গ খড়কচা রমজাখা হানি বাহিনী ককতমা ফেবা থিটি থিটি হালগ তাব তার একটা ফোন আইসে, ফোনের পরে ঝগড়া হয়েছে, গেটাগেটা তো আমি ঝগড়া করছো কইতাম পারি না আমরা, তারে ভাল লোকে ঝগড়া হয়েছে তারে পাইছে না, হেরারা পাইছে না তাই তে স্কুটি লিয়ে যাইতেছে, তার স্কুটির দিকে মনে হয় বাড়ি দিছে, এই জায়গাটা তার পুরো ফ্র্যাকচার হয়ে আছে গা, করার পরে এখানে খুব কুবের দাগ আছে, এখানে একটা আছে, এই জায়গাতে একটা আছে, আর ইতু তার এই জায়গাতে একটা আছে। কারা করছে গা? এটা করছে নাম রাজীব চৌনির ছেলেরা, রাজীব চৌনির তারা কারে মারছে? আমার বাইক নেরে নাম কি? শুভঙ্কর সাহা। বাইকনের বাড়ি কই? বাইকনের কাঞ্চন টিলা। তারপর কি বিপর গিয়ে থানাতে জানাইছে না? মানে থানাতে জানানো হয়েছে। কোন থানাতে? আমতলি থানা। বর্তমানে কিরকম অবস্থা আছে? অবস্থা খুবই সিরিয়াস। রাত্রে আনুমানিক 12:30 নাগাদ আমার এলাকারই ছেলে শুভঙ্কর সাহা, খুব ভালো ছেলে স্টুডেন্ট, সে পূজা দেখে বাড়ি ফেরার পথে রাজীব গান্ধী চৌমুনিতে কিছু মদমত্ত অবস্থায় 10-15 জন একটা গ্রুপে ছিল, তো হঠাৎ ওই দিকে ক্রস করার সময় ওকে স্কুটি থেকে নামা ধার করায়, ধার করানোর পর এলুপাতারি তার উপর হামলা করে এবং রড দা দিয়ে তার উপর হামলা করে, সে তৎক্ষণাৎ রক্তাক্ত অবস্থায় ওখানে লুটিয়ে পড়ে, তারপর এলাকার লোকজন ওখান থেকে উদ্ধার করে তাকে প্রথমে টিএমসি হসপিটালে নিয়ে যাওয়া হয়, ওইখান থেকে অবস্থা সিরিয়াস দেখে জিবি হাসপাতালে রেফার করা হয়, এখন সে জিবি হসপিটালে আছে এবং ভেন্টিলেশনে আছে, অবস্থা খুব আশঙ্কাজনক, যে কোনো সময় কিছু হতে পারে, তো আমরা আমতলি থানাতে একটি মামলা করা হয়েছে, এখন অবধি আমতলি থানার পুলিশ তদন্ত চালাচ্ছে, এখন দেখা যাক কি হবে। কি নিয়ে দুর্ঘটনা এখন অবধি কোনো কিছু বোঝা যায়নি, কারণ যে ছেলেটা ইনজুরড হয়েছে শুভঙ্কর সাহা এলাকার খুব ভদ্র ছেলে, তার কারোর সঙ্গে বিবাদ থাকতে পারে সেটা বিশ্বাস করা যাচ্ছে না, তো কি নিয়ে বিবাদ হয়েছে, এত বড় একটা ঘটনা হয়েছে সেটা এখনো আমরা জানতে পারিনি, কিন্তু সে এখনো আশঙ্কাজনক অবস্থায় জিবি ট্রমা সেন্টারে আছে। কয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে? নাম দাম দিয়ে আমরা 6-7 জনের নামে আমরা আমতলি থানাতে মামলা করা হয়েছে, এখন পর্যন্ত খবর পাওয়া গেছে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।